আজকে আমেরিকাকে বলতে হচ্ছে যে আমেরিকা এখন নাম্বার ওয়ান, কারণ এটাই বলতে হচ্ছে যে আমেরিকা নাম্বার ওয়ান কিনা এটা এখন মানে স্পষ্টবোধক হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের রেহমান কুমার স্যারের কাছ থেকে শুনেছেন যে আমেরিকার যে কোনো স্টোরে ঢুকলে যে 90% কমোডিটি হচ্ছে মেড ইন চায়না, আর আমেরিকা এক নম্বর বিশ্বে, এটা কি কারণে সেটাও একটা প্রশ্নবোধক বিষয় হিসাবে আসে। আমি কয়েকদিন আগে গেছি যে ওখানে সব কিছুই মেড ইন চায়না, কিন্তু তারা একবার চাইনিজ বিভিন্ন কোম্পানির সাথে বার্গেন করে এবং পরে আবার পুরনো জায়গায় ফিরে যায়। এমন দেখা যায় যে আমেরিকা অনেক বিষয়ে তাদের এম্বার্গো দেওয়ার পর আমেরিকানরাই লস করে, চাইনিজরা লস করে, এই এই ধরনের উদাহরণ অনেক দেখা গেছে। আজকে আমি একটা কথাই শুধু বলতে চাই যে পশ্চিমা দুনিয়ার যে আধিপত্য এবং এর পাল্টা হিসাবে আজকে তার এশিয়ার যে সম্ভাবনা ছিল সেটাকে ধ্বংস করা অনেক ঘটনা এশিয়াতে ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপই কিন্তু এশিয়াতে হয়েছে, সেটা যে কোনো নামই হোক, যে কোনো জাতির নামই হোক, ধর্মের নামই হোক, এমনকি সর্বশেষ যে জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা নিয়ে আমরা সারা জীবন ধরে সংগ্রাম করছি, দেশের মানুষও যে পৃথিবীর মানুষই যে সংগ্রামের অংশ ছিল, যে একটা স্বাধীন প্যালেস্টাইনে আসলো আমেরিকাকে সেই সেই জেরুজালেমে তার রাষ্ট্র মানে দূতাবাস বসানোর একটা উদ্যোগ নিয়ে। গতকালকে ইসরায়েলের সাথে তার সমস্ত চুক্তি বাতিল করে দিয়েছে। ফলে আজকে আজকে একটা সময় পৃথিবীতে এক একটা সময় আসে যখন এক একটা দেশ উঠে দাঁড়ায়। আমার মনে হয় যে আজকে এশিয়া উঠে দাঁড়ানোর একটা সময় এসেছে এবং পৃথিবী থেকে যে মনোবলি একটা সুপ্রিমেসি ছিল যে কি বলে ক্যাপিটালে, সেটা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এগুলির হাতে, সেটা এখন আর আছে বলে মনে হয় না। এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্র আমরা ওয়ার্ল্ড ব্যাংককে বাতিল করে দিয়ে আমরা নিজের অর্থে পদ্মা সেতু করবো বলে আমরা অন্যান্য দেশের সহায়তা এবং নিজের অর্থে অনেকাংশে আমরা নিজের পদ্মা সেতু করে তুলেছি। আজকে সব মিলিয়ে আজকে ব্রিক্স এবং আজকে BRI প্রোগ্রাম দুটোই আজকে একটা পৃথিবীতে একটা আধিপত্যের বিকল্প অর্থনৈতিক ধারা সৃষ্টির একটা সম্ভাবনা হিসাবে আমাদের সামনে এসেছে। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে এটার সঙ্গে যুক্ত হব সেটাই হচ্ছে আলোচনার বিষয়। এবং আমাদের সামনে দুটো প্রতিবন্ধকতা রয়েছে, যেটা কিছুক্ষণ আগে উল্লেখ করলে, সেটা হলো একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে ভারতের চতুরমানতা। আমি ভারতকে বিরোধী পক্ষে ছেড়ে দিচ্ছি না, ভারতের মধ্যপন্থা এবং ভারতের কোনো বিকল্প আছে বলেও আমি মনে করি না। যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসছেন এবং যে সমস্ত বিতর্কজনরা এসছেন ও আমাদের পার্টি কর্মী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজনের মূল জায়গায় ছিলেন আমাদের পার্টির আন্তর্জাতিক বিভাগের যিনি চার্জে আছেন, কবে এনামুল হক ইমরান আলী আহমদ এনামুল হক,